বুধবার সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপ থানার চরমাঝদিয়ার চরব্রহ্মনগর এলাকায় একটি পিচবোর্ডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আগুন কারখানার সামনে মজুদ পাটকাঠির মধ্যে ছড়িয়ে পড়ে। এ আগুন নিভতে দেরি আছে। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আগুনটা যেটা অনুমান করা হচ্ছে সেটা আপাতত শর্ট সার্কিট থেকে হতে পারে, কিংবা কেউ বিড়ি খেয়েছে, খেয়ে বিড়ির ইয়েটা ফেলে দিয়েছে। এখনও সঠিক ইয়ে করা যাচ্ছে না। হ্যাঁ, এখন মোটামুটি সম্পূর্ণটাই কন্ট্রোলে এসে গেছে। আমরা এই পাটকাঠি ইয়েগুলোকে মানে ড্যাম্পিংটাকে ভেঙে দিয়ে ফের নতুন করে জল দিয়ে ওটাকে টোটাল আগুনটাকেই ধ্বংস করব। কোন পদ্ধতিতে নেবে? আমরা দেখলাম যে একটা পাম্প চলছে। হ্যাঁ, একটা পাম্প চলছে, এবং আমাদের যে ব্রিগেডের যে হোজরিল আছে, হোজরিলের ফুল ট্যাঙ্কি জল তো শেষ হয়ে গিয়েছিল, এবং পাম্প লাগিয়ে জল ট্যাঙ্কিও দেওয়া হচ্ছে, আবার ডাইরেক্ট পাম্প থেকেও ডাইরেক্ট জল দেওয়া হচ্ছে। তা মোটামুটি এক ঘন্টা মতন কাজ করা হলো, এখন আরেকটু কাজ করতে হবে, করলেই সম্পূর্ণটা আয়ত্তে এসে যাবে। আপনারা কতজন দমকল কর্মী মিলে এটা নেবেন? হ্যাঁ, আমরা এখানে এসেছি 8 জন মতন এসেছি। কটা ট্যাঙ্ক এসেছে? আমাদের ট্যাঙ্ক একটাই এসেছে, তা মেনলি তার সঙ্গে আমাদের যে পিপিটা রয়েছে, আলাদা পাম্প জড়িয়েছে, ওই পাম্পটা আমাদের প্রচুর সাহায্য করেছে, কারণ তাহলে জলের ক্রাইসিস হতো। তা ওই পিপিটা আমাদের এই জলের ইয়েটা বুঝতে দেয়নি, এবং যার জন্য আমরা খুব তাড়াতাড়ি খুব কন্ট্রোলের মধ্যেই নিয়ে এসেছি। হতাহতের বা আহতের কোনো খবর না? হতাহত বা আহতের কোনো খবর নেই। তা এই পর্যন্ত খবর আছে, এখন আমরা পূর্ণাঙ্গ অনুসন্ধান করবো কীভাবে কী হলো না হলো। হ্যাঁ, তো এখানে তো ওটা কারখানাটা তো অনেক দাহ্য পদার্থ আছে, তা সেটা আমরা এখন সঠিক ইয়ে করিনি, করলে বলে দিতে পারবো। যে কারখানার ভেতরে কি আগুন লেগেছে? না, কারখানার ভেতরে কোনো আগুন কিছু লাগেনি, বাইরেটাই লেগেছে। কারখানাটা মোটামুটি অক্ষতই আছে, বাইরে একটা কিসের মেশিন আছে, হ্যাঁ পাটকাঠি কুচনোর ওই মেশিনটা আছে, ওইটা একটু লেগেছিল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।